মুর্শিদাবাদের এজেনগর থানার তকিপুর পশ্চিমপাড়া মসজিদের কাছে সোমবার রাত্রি 8টার খেলায় 25 সেমের এক ঘর 150 টাকা দিয়ে ডেয়ার লটারি কাটে, তাও আবার ধারে শামসের মল্লিক নামে এক ব্যক্তি। তারপর রাত্রি 8টায় রেজাল্টের পর সেলার খবর দেয় ওই টিকিটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা তিনি পেয়েছেন। সেলার টিকিটটি জমা নিয়ে এজেন্টের কাছে পাঠায় এবং এক সপ্তাহের মধ্যে পুরো টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন। শামসের মল্লিকের ছোট্ট একটি পরিবার, 2 ছেলে 1 মেয়ে, তার মধ্যে একটি ছেলে হ্যান্ডিক্যাপড, বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালায়, তবে টিকিট কাটা নেশাটা বরাবরই ছিল। টিকিট কেটে অনেক টাকা চলেও গেছে এবং ওনার স্বপ্ন ছিল একদিন 1 কোটি টাকা পাবেই, আজ আশা পূর্ণ হয়েছে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আমি ওখানে বসেছিলাম, আমি একবার টিকিট, আমি ছোটবেলা থেকে টিকিট কাটি, হ্যাঁ, পয়সা করে এখন শর্ট হয়ে গেছি, তারপর এক ঘর টিকিট কাটলাম, দিয়ে আমি 1 কোটি টাকা পেয়েছি। কবে? আমি বিড়ি মেঝে খাই, ছোটবেলা থেকে বিড়ি পাই। টাকাটা পেয়েছেন, হাতে পেয়েছেন? হ্যাঁ, ছোটটা সে একটা ক্রেতা আমার কাছ থেকে, আমি সন্ধ্যাবেলায় দোকান খুলি, সন্ধ্যাবেলায় দোকান খোলার সঙ্গে সঙ্গে এক ঘর নিয়ে গেছে একটা ক্রেতা, সে টিকিট কেটে কেটে ফেঁসে গেছে, আমার কাছে এক ঘর চান্স দিয়েছে। আমার চায়ের দোকান, আমি লটারিও বেছি, চায়ের দোকানও করি। কী নাম যে পেয়েছে? শামসের মল্লিক। কীভাবে টাকা টিকিটটা কেটেছিল আপনার কাছে? আমার কাছে পয়সা নাই, ধারে কেটেছিল, ধারে কেটে আমি 8টা বাজলো, আমার রেজাল্ট দেখলাম, রেজাল্টে দেখছি তো 1 কোটি টাকা হয়ে গেছে, আমি ওকে খবর দিলাম, দিয়ে আমাকে উইলিংটা দিয়ে দিল, আমি আবার কোম্পানিকে জমা দিলাম, এজেন্টকে দিয়ে দিলাম, আমার কাছ থেকে এজেন্ট নিয়ে গেল। টাকা কতদিন পাবে? টাকা মোটামুটি 2-4 দিন পরে পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম মহিরুদ্দিন মল্লিক, ওরফে ময়ূর। আচ্ছা, এই ভদ্রলোক নাম হচ্ছে শামসের মল্লিক, হতদরিদ্রই লোক, বিড়ি ব্যবসার সাথে বিড়ি ব্যবসা তো করে না, বিড়ি বাঁধে, বিড়ি বাস, বিড়ি শ্রমিক, 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে মেয়ের দুটো বিয়ে হয়ে গেছে, আর এই যে একটা ছেলে আছে হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, কোনোরকমে বিড়ি বেঁধে খায়, সংসার চলে, টিকিটও কাটে মাঝে মাঝে শুনি, আমরা পাড়ার লোক টিকিট শুনে যে টিকিট কাটে, টিকিট কেটে কেটে অনেক টাকা দিয়েও দিয়েছে। হঠাৎ কালকে রাত্রে ডিয়াল লটারিতে একটা কত সেম 25 সেমের টিকিট কেটেছিল, ওই টিকিটে ও 1 কোটি টাকা প্রাইজ উঠেছে, এ বেজায় খুশি, আমরাও পাড়ার লোক সবাই খুশি যে একটা লোক টিকিট কেটে উদ্ধার হয়েছে, তার যাক ওই টিকিটটা কেটে টাকাটা পেয়েছে, কালকে এজেন্টকে দিয়েছে টিকিটটা, তাই শুনছি, এবং ও টিকিট পেয়ে খুব খুশি, আগামীতে ওর স্বপ্ন হচ্ছে টিকিটটা নিয়ে আমার ছেলে মেয়েদেরকে ভালো করে এ দেবো, ব্যবসাটাকে একটু জোর দিই ছেলে, আর যাতে